আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওটা দেখার জন্য। তো আজকে একটা ভিডিও আছে, তো এই ভিডিওটার কোনো ইন্ট্রোতে যাব না, আমি আমি যেহেতু কলেজ চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পেপার বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? হ্যালো স্যার। জি বলুন ম্যাম, কিভাবে সহযোগিতা করতে পারি? হেই, আমার ফোনে একটা সমস্যা হয়েছে স্যার, আমি বুঝতে পারতেছি না, আপনি একটু ঠিক করে দেবেন? জি অবশ্যই ম্যাম, আমি আপনার প্রবলেমটা সলভ করে দেব। আমাকে বলুন কি প্রবলেম হয়েছে। আমার ফোনে না স্যার, ফোনটা অন হইতেছে না, অন করলে স্যার একটা কি জানি কয়ের, আমি বুঝতে পারতেছি না স্যার। ঠিক আছে ম্যাম, আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনার এই বিষয়টির জন্য। তা আমাকে যদি না বলেন, সেক্ষেত্রে আমি কিভাবে আপনাকে সহযোগিতা করব? তো স্যার, মুই বসতে আছি, তো মোর মোবাইলে একটা কি জিনিস সাইতে আছে স্যার, পাসওয়ার্ড এর মতো স্যার, আমি বুঝতে পারছি না, পাসওয়ার্ডটা পাঠিয়ে দেন স্যার, আমার মোবাইল চালু হইতেছে না। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি আবারও। তো আপনাকে পাসওয়ার্ড আমি অবশ্যই পাঠাবো, তো আপনাকে তো বলতে হবে আসলে কিসের পাসওয়ার্ড চাচ্ছে এটা। স্যার তো আমি বুঝতে আছি না, কি জানি একটা লেহা, ইংলিশ লেহা, তুমি পড়তে পারেন একটু কন না? ম্যাম আপনি একটু দেখুন ওখানে কি লেখা আছে, লিখে আমাকে দেখে আমাকে বলুন, আমি আপনাকে অবশ্যই সহযোগিতা করবো। আমি আন্তরিক ভাবে দুঃখিত ম্যাম, আপনি কি বলেছেন আমি বুঝতে পারিনি আসলে। তুমি কইতে পারতেছি না, আপনি একটু আমার কিছু ঠিক করে দেন স্যার, বুঝতে পারছি না স্যার। ম্যাম আসলে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, তো আপনি এত অশালীন ভাষায় কথা বললে ম্যাম আপনার সাথে কলটা কন্টিনিউ করতে পারবো না, আমি আন্তরিক ভাবে দুঃখিত। স্যার আমি কি করলাম স্যার, এ তো লেখা আছে ফি উ আর কে ফুক, সি উ ডি ই, সুতে ফুক সুতে। আমি আন্তরিক ভাবে দুঃখিত ম্যাম, এটা আপনি যেটা বলছেন সেটা নয়, এটা হচ্ছে পিন কোড অর পাক কোড, আপনার ফোনে যেটা লেখা আছে ওটা পাক কোড। আপনার ফোনে পাক কোড চাচ্ছে? ও স্যার, এই এই আপনি একটু ফাটিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, পাঠিয়ে দিচ্ছি ম্যাম, তবে পরবর্তীতে কল করার সময় অবশ্যই বলবেন এটা পাক কোড, ঠিক আছে।